হিরো বাংলাদেশে যারা কমিউটিং লাভার তাদের কাছে খুব পপুলার একটা ব্র্যান্ড। বাংলাদেশে হিরো অলরেডি গ্ল্যামার দিয়ে খুব পপুলারিটি পেয়ে গেছে। এখন তারা লঞ্চ করেছে মোর স্টাইলিশ অ্যান্ড মোর পাওয়ারফুল 125cc হিরো ইগনাইটার। ইটস এ নিউ মোটরসাইকেল, নিউ ডিজাইন, নিউ ইঞ্জিন অ্যান্ড দেয়ার লটস অফ নিউ ফিচার্স। লেটস কাম অ্যান্ড এনজয় দ্য টেস্ট রাইড রিভিউ অফ হিরো ইগনাইটার 125। একশো পঁচিশের সেগমেন্টে হচ্ছে এমন একটি সেগমেন্ট যা খুব স্বল্প সংখ্যক মানুষ ভালোবাসে। এই সেগমেন্টটি 100cc সেগমেন্টের কমফোর্টেবল অ্যান্ড কনভিনিয়েন্স দেয় এবং তার সাথে 150cc মোটরসাইকেল পারফরমেন্সের ফিল দেয়। ব্যক্তিগতভাবে আমি এই সেগমেন্টের খুব একটা বড় ভক্ত। হিরো ইগনাইটার হিরোর সম্পূর্ণ নতুন একটা ডিজাইন করা মোটরসাইকেল। হিরো এই বাইকটি ডিজাইন করার সময় অনেক সময় ব্যয় করেছে, সেটা আমরা ডিজাইনটা দেখলে বুঝতে পারি। বাইকটির সামনের দিকে দিয়েছে একটা এসি অপারেটেড হেডলাইট, তার সাথে ফুয়েল ট্যাঙ্কে রয়েছে এয়ার স্কুপ। ওভারঅল আপনি যদি মোটরসাইকেল ডিজাইনটা দেখেন তাহলে একটা কমিউটিং লুকের থেকে এটা মনে হবে একটা এক্সিকিউটিভ কমিউটার। বাইকটি নতুন ইঞ্জিন, নতুন ইঞ্জিন থেকে 125cc ইঞ্জিন থেকে 11 BHP 11 Nm টর্ক উৎপাদন করে। তার সাথে রয়েছে 4-speed একটা গিয়ারবক্স। মোটরসাইকেলটার উপর সেলফ অ্যান্ড কিক স্টার্টার রয়েছে, তার সাথে রয়েছে i3s টেকনোলজি। i3s টেকনোলজি চালু থাকা অবস্থায় ট্রাফিকে যখন বাইকের ইঞ্জিনটি 10 সেকেন্ড আইডল অবস্থায় বসে থাকবে তখন এই বাইকটির ইঞ্জিন নিজে নিজে বন্ধ হয়ে যাবে এবং ক্লাচ প্রেস করার সাথে সাথে ইঞ্জিনটি আবার চালু হয়ে যাবে। i3s সিস্টেমটি খুব সহজে বন্ধ করা যায়, এটা একটা অন অফ সুইচ রয়েছে। যদি কারো ফিচারটা পছন্দ না হয় তাহলে সেটা অফ করে রাখতে পারবেন। হিরো ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করেছে টিউবলেস টায়ার, যেটা এখন নেসেসিটি সব মোটরসাইকেলে। ওরা পিছনে দেখে দিয়েছে 96-এর রিয়ার টায়ার। মোটরসাইকেলটিতে ফ্রন্টে রয়েছে 240mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, তার সাথে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। মোটরসাইকেলটিতে পিছনে রয়েছে 130mm ড্রাম ব্রেক, তার সাথে রয়েছে 5-step অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। মোটরসাইকেলটির পিছনে একটা জিনিস দেখবেন, টায়ারটা রিয়ার টায়ার গার্ড রয়েছে। টায়ার গার্ডটা যাতে যেন ভাঙা রাস্তা বা কোনো স্পিড ব্রেকার ক্রস করেন, পিছনে যদি কোনো ভারী পিলিয়ন থাকে তখন টায়ার গার্ডটা পিছনে মাঠগার্ডের সাথে বাড়ি খাবে। হিরো গ্ল্যামারের মতো হিরো ইগনাইটারে রয়েছে একটা কনভেনশনাল সুইচ গিয়ার্স, তার সাথে রয়েছে একটা অ্যানালগ স্পিডোমিটার। তার পাশে আপনি দেখতে পাবেন ডিজিটাল ফুয়েল গজ, যেটা 14 লিটার ফুয়েল ট্যাঙ্কে আপনাকে নোটিফাই করবে। ইন দিস নিউ হিরো ইগনাইটার দে হ্যাভ ইউজড সেমি ডবল ক্যাডল ফ্রেম, যেটির কারণে বাইকটি অনেক হালকা হয়েছে। বাইকটা এখন 127 কেজি ওজন। এই লাইট ওয়েটের কারণে বাইকটি এত কমফোর্টেবল রাইড করতে পারবেন সিটিতে এবং হাইওয়েতে। বাইকটির পিছনে একটা রিয়ার মাডগার্ড রয়েছে যেটা বর্ষাকালে খুব হেল্প করবে। টু মি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং মোটরসাইকেল ইন দিস সেগমেন্ট। এই বাইকটি আপনাকে একটা এক্সিকিউটিভ ফিলিং দেবে। মোটরসাইকেলটি আপরাইট হ্যান্ডেলবারের কারণে আপনি সিটিতে এবং হাইওয়েতে সারাদিন চালিয়ে খুব ক্লান্তি বোধ করবেন না। মোটরসাইকেলটিতে একটা 4-speed গিয়ারবক্স রয়েছে, হাইওয়েতে গেলে আপনি 5th gear মিস করবেন, বাট 4th gear একটা বুস্ট দেয় বাইকটিতে। আমরা টপ স্পিড সোফার পেয়েছি টপ গিয়ারে 112 কিলোমিটার পার আওয়ার। মাইলেজ সিটিতে মাইলেজ পেয়েছি 52 থেকে 55 কিলোমিটার পার লিটার। হাইওয়েতে আপনি মাইলেজটা যদি সফটলি রাইড করেন 60 কিলোমিটার পার লিটারও নিয়ে যেতে পারবেন। বাইকটির ইনিশিয়াল ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো লেগেছে আমার। যদিও এটি 150 বা 160cc মোটরসাইকেলের মধ্যে এগ্রেসিভ না, বাট সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট ভালো। সাসপেনশনগুলো অনেক সফট, শহরে এবং হাইওয়েতে বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। থ্রোটল রেসপন্সটা লিনিয়ার এবং সফট, শহরে ভারী ট্রাফিকের মধ্যে বাইকটি খুব সুন্দর করে রাইড করতে পারবেন। লো স্যাটেলাইট হওয়ার কারণে যারা একটু খাটো রাইডার তারা সুন্দর করে বাইকটিতে বসতে পারবেন। ইঞ্জিনে কিছুটা ভাইব্রেশন আসে, বাট সেটা চলে আসে যখন আপনি হাই স্পিডে বাইকটা রাইড করবেন বা হাই আরপিএমে বাইকটা মোচড়াবেন। আমি ভাইব্রেশন পেয়েছি যখন বাইকটি 90 কিলোমিটার পার আওয়ারে চলে যায়, বাট এই ভাইব্রেশনটা খুব একটা বেশি না এবং এটা কোনো প্রভাব ফেলবে না। এসি হেডলাইট হওয়ার কারণে আপনার কনফিডেন্সটা হাইওয়েতে একটু কমে যাবে যখন স্পিডটা 80 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। হাই স্পিডে বাতাসের কারণে বাইকটা একটু কাঁপে, বাট এটা এই সেগমেন্টে খুব ন্যাচারাল।
বাইকটির ইঞ্জিন খুব স্মুথ এবং রিফাইন্ড। বাইকটির প্রশস্ত টায়ার কর্নারিং করতে অনেক সাহায্য করে, এবার টিউবলেস হওয়ার কারণে আপনি আরও বেশি কনফিডেন্স পাবেন ভাঙাচোরা রাস্তায় যাওয়ার জন্য। যেহেতু বাইকটিতে সারিগার্ড রয়েছে, সো ফিমেল পিলিয়নরা খুব সহজে একদিকে দুইটা পাতে বসতে পারবে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রস অ্যান্ড কনস অফ দিস বাইক। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট দ্য প্রস। 125cc মোটরসাইকেলের মধ্যে এটা ভেরিটা স্মার্ট লুকিং মোটরসাইকেল। দেন দের ইজ দ্য ইঞ্জিন রিফাইনমেন্ট। ইঞ্জিনটা অনেক রিফাইন্ড এবং স্মুথ। ফ্রন্টের ডিস্ক ব্রেকের কারণে বাইকের ব্রেকিং সিস্টেমটা এই সেগমেন্টে খুব ভালো করেছে ওরা। তার সাথে যখন রিয়ার টায়ারটা রয়েছে, আপনি হাই স্পিডে অ্যারাউন্ড 80-90 কিলোমিটার পার আওয়ারে সুন্দর করে কর্নারিং করতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাইকটার সাসপেনশন ফিডব্যাক ইন ঢাকা সিটি কন্ডিশন ইজ ফ্যান্টাস্টিক। সো নাও হোয়াট আর দ্য কনস অফ দিস হিরো ইগনাইটার। ফার্স্টে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এসি অপারেটেড হেডলাইট, যেটা হাই স্পিডে রাতে রাইড করার জন্য খুব একটা পারফেক্ট না। দেন দ্য কালার অ্যান্ড ফিনিশিং কোয়ালিটি অফ দ্য চোক সুইচ অ্যান্ড রিয়ার গ্র্যাপেল, এটা আরও ইম্প্রুভ করতে হবে। এবং পিছনে যদি কোনো ভারী পিলিয়ন বসা থাকে, তাহলে পিছনের মাডগার্ডটি রিয়ার টায়ার গার্ডের সাথে বাড়ি খায় কোনো ভাঙ্গা বা স্পিড ব্রেকের উপর দিয়ে গেলে। হিরো ইগনাইটার কারেন্টলি 3টা কালার অ্যাভেলেবল এবং এটির প্রাইস হচ্ছে 1,18,990 টাকা। বাট যেহেতু মোটরসাইকেলের প্রাইস বাংলাদেশে দিনকে দিন কমে যাচ্ছে, সো আমাদের লেটেস্ট প্রাইসটি জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সটি চেক করুন।